بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما الله تعالى প্রকাশ্যভাবে মন্দ বলা পছন্দ করেন না, তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা। আল্লাহ তাআলা সবকিছুই শোনেন এবং জানেন। ভালো কাজ তোমরা প্রকাশ করো কিংবা তা গোপন রাখো, অথবা কোনো মন্দ কাজের জন্যে যদি তোমরা কাউকে ক্ষমা করে দাও, তাহলে তোমরা দেখতে পাবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং প্রবল শক্তিমান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরীদূনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুন ويقولون نؤمن ببعض إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا নিশ্চয় যারা আল্লাহ তাআলা ও তার রাসূলদের অস্বীকার করে এবং আল্লাহ তাআলা ও রাসূলদের মাঝে যারা পার্থক্য করতে চায়, তারা বলে আমরা রাসূলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে স্বীকার করি না। এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটি মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায়। أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا এরা হচ্ছে সত্যিকারের কাফের, আর আমি কাফেরদের জন্য এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলদের উপর ঈমান এনেছে এবং তাদের একজনের সঙ্গে আরেকজনের কখনো কোনো রকম পার্থক্য করেনি, এরা হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, মহা দয়ালু। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا أهل الكتاب لوكرا তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব নাজিল করার ব্যবস্থা করো। এরা কিন্তু মুসার কাছে এর চাইতেও বড় রকমের দাবি পেশ করেছিল। তারা বলেছিল, হে মুসা, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই সীমা লঙ্ঘনের জন্য তাদের উপর প্রচণ্ড বজ্রপাত নিপতিত হয়েছে এবং নবুয়াতের সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরও তারা গো বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তারপরেও আমি তাদের এই অপরাধটা ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণসহ কিতাব দান করলাম।
ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا فِي السَّبْتِ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করার জন্য আমি তুর পাহাড়কে এদের উপর উঁচু করে ধরেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরীর দরজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের কাছে থেকে শক্ত প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলাম। فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِآيَاتِ اللَّهِ وَقَتْلِهِمُ الْأَنْبِيَاءِ بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا অতঃপর তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে নবীদের তাদের হত্যা করা, তদুপরি তাদের এ কথা বলা যে আমাদের অন্তরসমূহ বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে, প্রকৃতপক্ষে তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন, অতঃপর এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো এবং এরা পুণ্যবতী মরিয়ামের উপর জঘন্য অপবাদ আনলো। وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا উপরন্তু তাদের উক্তি যে আমরাই আল্লাহর রসুল মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, আসলে তারা কখনোই তাকে হত্যা করেনি, তারা তাকে শূলবিদ্ধ করেনি, শুধু ধাঁধার কারণে তাদের কাছে এমনই একটা কিছু মনে হয়েছিল। সঠিক ঘটনা না জানার কারণে যারা তার ব্যাপারে মতবিরোধ করেছিল তারাও এতে করে সন্দেহে পড়ে গেল, আর এই ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোনো জ্ঞানই ছিল না। তবে এটুকু নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি। বরং আল্লাহ তাআলাই তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا আহলে কিতাবদের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার তিরোধান সম্পর্কে আল্লাহ তাআলার এই কথার উপর ঈমান আনবে না, কিয়ামতের দিন সে তো নিজেই এদের উপর সাক্ষী হবে। فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا ইহুদীদের বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনমূলক আচরণের জন্যে এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্যে হারাম করে দিয়েছিলাম যেটা তাদের জন্যে আগে হালাল ছিল। এটা এই কারণে যে এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا লেনদেনে
এদের সুদ গ্রহণ করা এবং এদের অন্যের মাল সম্পদ ধোকা প্রতারণার মাধ্যমে গ্রাস করা, অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল। তাদের মধ্যে এইসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্য আমি কঠিন আজাব নির্দিষ্ট করে রেখেছি। لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما কিন্তু তাদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ঈমানদার যারা তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, সাথে সাথে তোমার পূর্ববর্তী নবী ও রাসূলদের উপর যা নাজিল হয়েছে তার উপরও বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলা ও শেষ দিনের উপর ঈমান আনে, মূলত এরাই হচ্ছে সেই সব সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি বড় পুরস্কার দেব। إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا হে নবী, আমি তোমার কাছে আমার ওহি পাঠিয়েছি যেমনি করে আমি ওহি পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের কাছে। আমি আরও ওহি পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে। ওহি পাঠিয়েছি ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছেও, এবং আমি দাউদের ওপর জাবুর গ্রন্থ অবতীর্ণ করেছি। وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا রাসূলদের মাঝে এমন অনেক আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু এদের মাঝে এমনও বহু রাসূল আছে যাদের কথা কখনো আমি তোমাকে বলিনি। মুসার সাথে তো আল্লাহ তাআলা কথাও বলেছেন। রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা আর-রুসুল ওয়াকানা আল্লাহু আজিজান হাকীমা। রাসূলরা হচ্ছে জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী। তাদের এজন্যই পাঠানো হয়েছিল যাতে করে রাসূলদের আগমনের পর আল্লাহ তাআলার উপর মানব জাতির কোনো অজুহাত খাড়া করার সুযোগ না থাকে। সত্যি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا কিন্তু আল্লাহ তাআলা তোমার উপর যা কিছু নাজিল করেছেন তা তাঁর প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমেই করেছেন। ফেরেশতারাও তো এর সাক্ষ্য দেবে, যদিও সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি ক্বাদ দাল্লু দালালান বাঈদা। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও আল্লাহ তাআলার এই পথ থেকে সরিয়ে রাখে তারা গোমরাহী ও পথভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গেছে।
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا নিশ্চয়ই যারা কুফরি করল এবং সীমা লঙ্ঘন করল তাদের ব্যাপারে এটা কখনোই হবে না যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন, আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন। ইল্লা তরিক জাহান্নাম খালিদিন ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহ ইয়াসীরা। কিন্তু তাদের জন্য উন্মুক্ত থাকবে শুধু জাহান্নামের রাস্তা, যেখানে তারা অনন্তকাল পড়ে থাকবে। শাস্তি প্রদানের এই কাজ আল্লাহর জন্য খুবই সহজ। وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا হে মানুষরা, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রাসূল এসেছে। এই বিধানের উপর তোমরা ঈমান আনো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো, তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলা আল্লাহ ইল্লাল হক। إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا হে কিতাবধারীরা, নিজেদের দিনের মাঝে তোমরা বাড়াবাড়ি করো না, এবং ঈসার ঘটনা নিয়ে আল্লাহ তাআলার উপর সত্য ছাড়া কোনো মিথ্যা চাপিও না। সে সত্য কথা হচ্ছে মারিয়ামের পুত্র মাসিহ ছিল আল্লাহর রসুল, ও তাঁর এমন এক বাণী যা তিনি মারিয়ামের উপর প্রেরণ করেছেন, এবং সে ছিল আল্লাহ তাআলার কাছ থেকে পাঠানো এক রূহ। অতএব হে আহলে কিতাবরা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের উপর ইমান আনো, আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা তিন, এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থেকো, এটাই তোমাদের জন্য উত্তম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একক মাবুদ, তিনি এ থেকে অনেক পবিত্র যে তাঁর কোনো সন্তান থাকবে। এ আকাশ ও ভূমণ্ডলের সব কিছুর মালিকানাই তাঁর, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। وَمَن يَسْتَنكِفْ عَن عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا ঈসা মাসিহ কখনো এতে নিজেকে হেউ মনে করেননি যে সে হবে আল্লাহ তাআলার বান্দা। ঘনিষ্ঠ ফেরেশতারাও একে লজ্জাকর মনে করেনি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার বন্দেগী করাকে লজ্জাকর বিষয় হিসেবে মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে, তার জানা উচিত তিনি অচিরেই এদের সকলকে তাঁর সামনে একত্রিত করে দণ্ডাজ্ঞা দান করবেন। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
যেসব মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সেদিন তিনি তাদের এর জন্যে পুরোপুরি পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা তাঁর একান্ত অনুগ্রহ থেকে তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন। অপরদিকে যারা তাঁর বিধান মেনে নেয়াকে লজ্জাকর মনে করল এবং অহংকার করল, তাদের তিনি কঠোর শাস্তি দেবেন। তারা সেদিন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِّن رَّبِّكُمْ وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُّبِينًا هَ مَانُوشْ তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি নাজিল করেছি। فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيمًا অতঃপর যারা সে জ্যোতি দিয়ে আল্লাহর উপর ঈমান আনল এবং তা শক্ত করে আঁকড়ে থাকল, তিনি তাদের অচিরেই তাঁর অফুরন্ত দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং তিনি তাদের তার দিকে সঠিক পথে পরিচালিত করবেন। إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم হে নবী, তারা তোমার কাছে জানতে চায়, তুমি বলো আল্লাহ তাআলা সে ব্যক্তির উত্তরাধিকার বিষয়ে তোমাদের তার সিদ্ধান্ত জানাচ্ছেন, যার মাতা পিতা কেউই নেই, আবার তার নিজেরও কোনো সন্তান নেই। এই ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে, তাহলে সেই বোনটির জন্যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ থাকবে। অপরদিকে সে যদি নিঃসন্তান হয়, তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে। আবার যদি তারা দুজন হয়, তাহলে তাদের দু বোনের জন্যে সেই পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পরিমাণ অংশ থাকবে। যদি সে ভাই বোন ও মহিলারা কয়েকজন হয়, তাহলে মেয়েদের অংশ এক ভাগ ও পুরুষদের অংশ দুই ভাগ হবে। আল্লাহ তাআলা উত্তরাধিকারের এই আইন সুস্পষ্টভাবে তোমাদের জন্যে বলে দিয়েছেন, যাতে করে মানুষের উদ্ভাবিত বণ্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারই সম্যক ওয়াকেফাল। بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد هي مانوش তোমরা যারা ঈমান এনেছো তোমরা ওয়াদাসমূহ পূরণ করো। মনে রেখো, তোমাদের জন্যে চার পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, সেসব জন্তু ছাড়া যা বিবরণসহ তোমাদের পড়ে শোনানো হচ্ছে
তবে এহরাম বাধা অবস্থায় এসব জন্তু শিকার করাও বৈধ নয়। অবশ্যই আল্লাহ তাআলা যা চান সে আদেশই তিনি জারি করেন। أيها الذين آمنوا لا تحلوا شعائر الله لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد وَلَا الْهَدِيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোকে যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিও না। আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর কাবার দিকে রওনা দিয়েছে, তাদেরও তোমরা অসম্মান করো না। তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো বিশেষ কোনো সম্প্রদায়ের বিদ্বেষ, এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, যেন তোমাদের কোনো রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো, পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোস্ত ও যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা তোমাদের উপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, ওপর থেকে পড়ে মরা, শিঙের আঘাতে মরা, হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্যে হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয়। পূজার বেদিতে বলি দেয়া জন্তুও হারাম। লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম। এর সব কয়টাই হচ্ছে বড় বড় গুনাহের কাজ। আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, আর
তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পুরো করে দিলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে আমি ইসলামকেই পছন্দ করলাম। যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য করা হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُم مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَا عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। তারা তোমার কাছ থেকে জানতে চায় কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি বলো, সব ধরনের পাক সাফ বস্তুই তোমাদের জন্যে হালাল করা হয়েছে এবং সেসব শিকারী জন্তু ও পাখির ধরে আনার শিকার তোমরা খাও যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিয়েছিলেন। তবে এর উপর অবশ্যই আল্লাহ তাআলার নাম নেবে। তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হলো, যাদের উপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে, তাদের খাবারও তোমাদের জন্য হালাল, আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। বিয়ের দুর্গে অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিল, যখন তোমরা তাদের মহরানা আদায় করে নেবে, সেসব আহলে কিতাব সতীসাধ্যী নারীরাও তখন তোমাদের জন্যে হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে, কামনা চরিতার্থকারী কিংবা গোপন অভিসারী হয়ে নয়। যে কেউই ইমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ
ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন ওযু করবে, আর ওযুর নিয়ম হচ্ছে তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে, অতঃপর তোমাদের মাথা মাসেহ করে নেবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও তাহলে গোসল করে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভোগ করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে। মূলত আল্লাহ তাআলা এটা চান না যে তোমাদের উপর তিনি কোনো কষ্ট পৌঁছাবেন, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান। আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতসমূহ স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও স্মরণ করো। যখন তোমরা বলেছিলে, হে আমাদের রব, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সেই সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। يا ايها الذين امنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على الا تعدلوا اعدلوا هو اقرب للتقوى واتقوا الله হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থাকো। বিশেষ কোনো সম্প্রদায়ের দুশ্মনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে এর ফলে তোমরা আর তাদের সাথে ন্যায় ও ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিক নিকটতর। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিফাল। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। যারা ঈমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তাআলা তাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের জন্য তার কাছে বিশেষ ক্ষমা ও বড় পুরস্কার রয়েছে। وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই হচ্ছে এমন যারা জাহান্নামের অধিবাসী। يا ايها الذين امنوا اذكروا نعمه الله عليكم اذ هم قوم ان يبسطوا اليكم ايديهم فكف ايديهم عنكم واتقوا الله وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। হে ইমানদার ব্যক্তিরা,
তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত ওঠাতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের সেই হাতগুলোকে তোমাদের উপর আক্রমণ করা থেকে বিরত রাখলেন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মোমেনদের তো আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَأُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ فَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ আল্লাহ তাআলা বনি ইসরাইলদের আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। অতঃপর আমি এই জন্যে তাদের মধ্য থেকে 12 জন সর্দার পাঠালাম। আল্লাহ তাআলা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ইমান আনো আমার রসুলদের উপর, এবং যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের হিসাব থেকে তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব, এবং অবশ্যই আমি তোমাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। এরপর যদি তোমাদের কোনো ব্যক্তি কুফুরি করে, তাহলে সে সরল পথ থেকে অনেক বিচ্যুত হয়ে পড়বে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয়কে কঠিন বানিয়ে দিয়েছি। তাদের চরিত্র ছিল তারা আল্লাহর কথাগুলোকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত। হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। তুমি তাদের দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। তুমি তাদের ক্ষমা করে দাও, যথাসম্ভব তুমি তাদের কার্যকলাপ মার্জনা করো, অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন। وَمِنَ الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى أَخَذْنَا مِيثَاقَهُمْ فَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِمَا كَانُوا يَصْنَعُونَ আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা হচ্ছি খ্রিস্টান। অতঃপর এরাও অঙ্গীকারের অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল। অতঃপর আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত অচিরেই আল্লাহ তাআলা তাদের তা বলে দেবেন।
يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ هي أهلِ كتاب را তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল এসেছে। আগের কিতাবের যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছে, আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কিতাবও এসে গেছে। يهدي به الله من اتبع رضوانه سبل السلام يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات الى النور باذنه ويهديهم وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ এর দ্বারা আল্লাহ তাআলা তাকে শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। যে ব্যক্তি আনুগত্য করে তার সন্তুষ্টি লাভ করতে চায়, অতঃপর তিনি তার অনুমতিক্রমে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনেন, আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير নিশ্চয় তারা কুফরি করেছে যারা বলেছে অবশ্যই মরিয়মের পুত্র মসীহ আল্লাহ। হে মোহাম্মদ, তুমি তাদের বলো আল্লাহ তাআলা যদি মরিয়াম পুত্র মসীহ তার মা ও গোটা বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছুও ধ্বংস করে দিতে চান, এমন কে আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তুমি তাদের বলো তাহলে তিনি তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন কেন? মূলত তোমরা সবাই তাদের অন্তর্ভুক্ত কতিপয় মানুষ যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি তাঁর বান্দাদের যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন। আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী সব কিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তাঁর কাছেই হচ্ছে সবার ফিরে যাবার জায়গা। ইয়া আহলাল কিতাবি কদ জাআ
جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. هي يا أهل الكتاب را রসুলদের আগমন ধারার দীর্ঘ বিরতির পর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে, সে তোমাদের জন্য আমার কথাগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করছে, যাতে করে তোমরা শেষ বিচারের দিন এই কথা বলতে না পারো যে আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউই তো আগমন করেনি। হ্যাঁ, আজ তো সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রসুল এসে গেছে, বস্তুত আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ. যখন মুসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপরে যে নিয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো, সে নিয়ামতের কথাও স্মরণ করো যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন, তিনি তোমাদের এই জমিনের শাসনকর্তা বানিয়েছেন, এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা তিনি সৃষ্টিকুলের আর কাউকে দান করেননি। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু على أدباركم فتنقلبوا خاسرين. হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং এই অভিযানে কখনো পশ্চাদ পসরণ করো না, তারপরও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإنا داخلون. ترى بلو হে মুসা, সেখানে তো এক দুর্দণ্ড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে, তারা সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। হ্যাঁ, তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করব। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. তাদের দুজন লোক যারা আল্লাহ তাআলাকে ভয় করছিল, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন, তারা এগিয়ে এসে বলল, তোমরা সদর দরজা দিয়ে সেখানে প্রবেশ করো, আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে, তোমরা যদি সত্যিকার অর্থে মোমেন হও তাহলে আল্লাহর উপর ভরসা করো। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون. ترى بولو هي موسى, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কখনো সেখানে প্রবেশ করব না,
তুমি বরং যাও, তুমি ও তোমার রব উভয়ে মিলে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين موسى বলল, হে আমার রব, তুমি জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার আধিপত্য নেই, অতএব আমাদের এই নাফরমান লোকদের মাঝে তুমি একটা মীমাংসা করে দাও। قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين الله تعالى বললেন, হ্যাঁ আগামী চল্লিশ বছর অবশ্যই সেই জনপদটি তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হলো, এ সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে, সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর কখনো দুঃখ করো না। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ হে মুহাম্মদ, তুমি এদের কাছে আদমের দুই পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল এই, যখন তারা দুইজন আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে কবুলই করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হলো সে বলল, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের কাছ থেকেই কোরবানি কবুল করেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্যে আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে মনে রেখো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াব না, অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহকে ভয় করি। ইন্নি উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়াযালিকা জাযাউয যালিমিন আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনার বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও, এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো। মূলত এটাই হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতঃপর তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল, এক পর্যায়ে সে তাকে খুন করে ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين أتوبر الله تعالى সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগল, উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগল, হায় আমি তো এই কাকটির চাইতেও অক্ষম হয়ে পড়েছি যে আমি আমার ভাইয়ের লাশটা গোপন করব। অতঃপর সে সত্যি সত্যিই নিজের কৃতকর্মের জন্যে অনুতপ্ত হলো।
من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. ওই ঘটনার কারণে পরবর্তীকালে আমি বনি ইসরায়েলদের জন্য এই বিধান জারি করলাম, কোনো মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি প্রদান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল। আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে, তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। এদের কাছে আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তারপরও এদের অধিকাংশ লোক এই জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবে থেকে গেল। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. جرى আল্লাহ তাআলা ও তাঁর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে কিংবা তাদের সুলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। এই অপমানজনক শাস্তি হচ্ছে তাদের দুনিয়ার জীবনের জন্যে, পরকালে তাদের জন্যে ভয়াবহ আযাব তো রয়েছেই। إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তাওবা করেছে। তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল পরম করুণাময়। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার দিকে এগিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকো। তার দিকে এগোনোর বড় একটি উপায় হচ্ছে তোমরা তার পথে জিহাদ করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। ইন্নাল লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম অবশ্যই যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলত যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরও যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, এ সমুদয় সম্পদকে মুক্তিপণ হিসেবে দান করেও যদি তারা কিয়ামতের দিন জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তাদের কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না, তাদের জন্য সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে। ইউরিদুনা আন ইখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা সেদিন বারবার
দোজকের আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কিছুতেই তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্য স্থায়ী আজাব নির্দিষ্ট হয়ে আছে। والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم পুরুষ ও নারী, এদের যে কেউই চুরি করবে তাদের উভয়ের হাত কেটে ফেলো। এটা তাদেরই কর্মফল, এটা আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষণীয় নির্ধারিত দণ্ড। আল্লাহ তাআলা মহা শক্তিশালী, প্রবল প্রজ্ঞাময়। যে ব্যক্তি তার জুলুমের পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতি দয়া পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়াময়। তুমি কি জানো না, এই আকাশমণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। যাকে ইচ্ছা তিনি তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم হে রাসূল, যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে তাদের এই বিষয়টি যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সেই দলের লোক যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। অপরদিকে যারা ইহুদি তারাও মিথ্যা কথা শোনার জন্যে সদা কান খাড়া করে রাখে, এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার কাছে আসেনি এরা সে অপর সম্প্রদায়টির জন্যেই নিজেদের কান খাড়া করে রাখে। তারা আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও তাকে বিকৃত করে এবং অন্যদের কাছে বলে, হ্যাঁ যদি এই ধরনের বিধান তোমাদের দেয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর তা দেয়া না হলে তোমরা সতর্ক থেকো। আসলে আল্লাহ তাআলা যার পথচ্যুতি চান তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্যে তুমি কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক আল্লাহ তাআলা যাদের অন্তরগুলোকে কখনো পাক সাফ করার এরাদা পোষণ করেন না। তাদের জন্যে পৃথিবীতে রয়েছে অপমান ও লাঞ্ছনা, পরকালেও তাদের জন্যে ভয়াবহ আজাব রয়েছে। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا
وَإِنْ حَكَمْتَ فَحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ ইহুদীদের চরিত্র হচ্ছে, এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম মাল খেতেও ওস্তাদ। এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে, তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো, কিংবা তাদের উপেক্ষা করো। যদি তুমি তাদের উপেক্ষা করো, তাহলে নিশ্চিত থাকো এরা কখনো তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফয়সালা করো, তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين এসব লোক কিভাবে তোমাকে বিচারক মানবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে? তাতেও তো আল্লাহর বিধান আছে, তুমি যাই করো না কেন, এরপরই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা কেউই আল্লাহর কিতাবে বিশ্বাসী নয়। يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون অবশ্যই আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি, তাতে আমার হেদায়েত ও আলোকবর্তিকা ছিল। আমার নবীরা যারা আমার বিধানের আনুগত্য করত, তারা ইহুদি জাতিকে এই হেদায়েত মোতাবেকই বিচার ফয়সালা দিত। নবীদের পর তাদের জ্ঞান সাধক এবং ধর্মীয় পণ্ডিতরাও এই অনুযায়ী বিচার আচার করত। কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া হয়েছিল, তারা নিজেরাও এর উপর সাক্ষী ছিল। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহকে তাদের মতো সামান্য মূল্যে বিক্রি করো না। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ সেখানে আমি তাদের জন্য এই ফৌজদারি বিধান নাজিল করেছিলাম যে প্রত্যেক জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচনা করবে। অবশ্য বাদী পক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের গুনাহ খাতার জন্য কাফারা হিসেবে পরিগণিত হবে। আর যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে জালেম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا
ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين একরমধারায় অতঃপর আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি, সেখানে আগে থেকে তাওরাতের যা কিছু অবশিষ্ট ছিল সে ছিল তার সত্যায়নকারী, আর আমি তাকে ইঞ্জিল দান করেছি, তাতে ছিল হেদায়েত ও নূর। তখন তাওরাতের যা কিছু তার কাছে বর্তমান ছিল সে তার সত্যায়নকারী ছিল, তদুপরি তাতে মুত্তাকি লোকদের জন্যে পথনির্দেশ ও উপদেশ মজুদ ছিল। وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ إنجيلের অনুসারীদের উচিত ছিল এর ভেতরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা, কেননা যারা আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করে না তারাই হচ্ছে ফাসিক। وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون হে মোহাম্মদ, আমি তোমার প্রতি সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি, আগের কিতাবের যা কিছু তার সামনে মজুদ রয়েছে এই কিতাব তার সত্যতা স্বীকার করে, শুধু তাই নয় এই কিতাব তার হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধিবিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করো, আর বিচারের সময় তোমার নিজের কাছে যে সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, কেননা আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্যে শরিয়াত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের যাচাই বাছাই করে নিতে চান। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন করার স্থান। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে ওখানে তিনি তা তোমাদের বলে দেবেন। وَأَنِحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِنْ تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَنْ يُصِيبَهُمْ بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ অতএব হে মোহাম্মদ, তোমার উপর আল্লাহ তাআলা আইন কানুনের যা কিছু নাজিল করেছেন তুমি তা দিয়ে এদের মাঝে বিচার ফয়সালা করো, এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, তাদের থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার উপর নাজিল করেছেন তার কোনো বিষয়ে তারা যেন কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে।
অতঃপর তোমার ফয়সালা থেকে যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্যে তাদের কোনো মুসিবতে ফেলবেন। অবশ্যই মানুষের মাঝে অধিকাংশ হচ্ছে অবাধ্য। أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ তবে কি তারা পুনরায় জাহিলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা আল্লাহকে একনিষ্ঠভাবে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন। হে ইমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময়ই একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু বানিয়ে নেয়, তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ فَيُصْبِحُوا عَلَىٰ مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ। অতঃপর যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে, তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সঙ্গে মিলিত হচ্ছে, আমাদের আশঙ্কা কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তাঁর কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন এই লোকেরা নিজেদের মনের ভেতরে যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্যে ভীষণ অনুতপ্ত হবে। وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ إِنَّهُمْ لَمَعَكُمْ حَبِطَتْ أَعْمَالُهُمْ فَأَصْبَحُوا خَاسِرِينَ। তখন ইমানদার লোকেরা বলবে, এরাই কি সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? আজ তাদের সমগ্র কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল এবং তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء হে ইমানদার ব্যক্তিরা, জেনে রেখো তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দীন ইসলাম থেকে মোরতাদ হয়ে যায়, তাহলে তার জায়গায়
আল্লাহ তাআলা অচিরেই এখানে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাঁকে ভালোবাসবে, তারা হবে মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে, কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। মূলত এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকেই তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও অবশ্যই তোমাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রসুল এবং সেসব ইমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা অবনমিত থাকে। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তার রাসূল ও ইমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে অবশ্যই আল্লাহ তাআলার দল বিজয়ী হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'ইবাম মিনাল্লাযীনা উতুল কিতাব হে ইমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেয়া হয়েছিল, তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রুপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো, তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাঁকেই ভয় করো। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো, তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এটা এই জন্যে যে এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা সত্য মিথ্যার কিছুই বোঝে না। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ هَلْ تَنقِمُونَ مِنَّا إِلَّا أَن آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ مِن قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَاسِقُونَ। হে রসুল, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কি আমাদের কাছ থেকে এই কারণেই প্রতিশোধ নিচ্ছ যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি এবং ইমান এনেছি আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও? আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছ গুনাহগার। قُلْ هَلْ أُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَلِكَ مَثُوبَةً عِندَ اللَّهِ مَن لَّعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ أُولَئِكَ شَرٌّ مَكَانًا وَأَضَلُّ عَن سَوَاءِ السَّبِيلِ। হে রসুল, তুমি বলো, আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট শাস্তি কে পাবে?
হ্যাঁ, সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যার উপর তার ক্রোধ রয়েছে, এবং যাদের কিছু লোককে তিনি বানর, কিছু লোককে শুয়োরে পরিণত করে দিয়েছেন, যারা মিথ্যা মাবুদের আনুগত্য করেছে, এরাই হচ্ছে সেসব লোক। পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট, এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়বে। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ তারা যখন তোমাদের সামনে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি। আসলে তোমার এই জায়গায় তারা কুফরি নিয়েই প্রবেশ করেছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা তাদের মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ তাআলা সে ব্যাপারে পূর্ণ ওয়াকিফাল রয়েছেন। وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ তাদের অনেককেই তুমি দেখতে পাবে গুনাহ, বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা করে আসলেই তা বড় নিকৃষ্ট কাজ। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদেরকে এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ইহুদিরা বলে, আল্লাহর দানের হাত বাঁধা পড়ে গেছে। আসলে আল্লাহ তাআলার নয়, তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে, আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের অভিশাপ দেয়া হয়েছে। আল্লাহর তো উভয় হাতই মুক্ত, যেভাবে তিনি চান সেভাবে তিনি দান করেন। আসলে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে তা অবশ্যই তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফুরিকে বাড়িয়ে দিয়েছে, ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এই জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে, আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم جدي أهل الكتاب را إيمان أنتو এবং আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই আমি তাদের গুনাহ খাতা মুছে দিতাম, অবশ্যই আমি তাদের নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من
مِنْ رَبِّهِمْ لَأَكَلُوا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ مِنْهُمْ أُمَّةٌ مُقْتَصِدَةٌ وَكَثِيرٌ مِنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ যদি তারা আল্লাহর জমিনে তাওরাত ও ইনজিল এবং যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠা করত, তাহলে তারা তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে পাওয়া রেজেক ভোগ করতে পারত। তাদের মধ্যে একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মকাণ্ড খুবই নিকৃষ্ট। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও, যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ তাআলা কখনো কোনো কাফের জাতিকে পথ প্রদর্শন করেন না। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَى شَيْءٍ حَتَّى تُقِيمُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُمْ مَا أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ। তুমি তাদের বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা এই জমিনে প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে গোড়ামির কারণে তা অবশ্যই তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরিকে বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্যে মোটেই আফসোস করো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল-ইয়াউমিল আখির ওয়া'আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ছিল ইহুদি, সাবেই, খ্রিস্টান, এদের যে কেউই এক আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করবে, পরকালে তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুশ্চিন্তা করবে না। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون। আমি বনি ইসরায়েলের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম, কিন্তু যখনই কোনো রসুল তাদের কাছে এমন কিছু বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের মন পছন্দ করেনি, তখনই তারা রসুলদের একদলকে মিথ্যেবাদী বলেছে, আরেক দলকে তারা হত্যা করেছে। وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَصَمُّوا ثُمَّ
تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের জন্য কোনো বিপর্যয় থাকবে না, তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল। তারপরও আল্লাহ তাআলা তাদের উপর ক্ষমা পরবশ হলেন, অতঃপর তাদের অনেকেই আবারও অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা কিছু করছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ করছেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা এই কথা বলেছে আল্লাহই হচ্ছেন মারিয়ামের পুত্র মাসিহ, অথচ মাসিহ নিজেই এই কথা বলেছেন যে হে বনি ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও রব তোমাদেরও রব। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন, আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم تراو কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় হচ্ছেন আল্লাহ, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তারা যেসব অলীক কথাবার্তা বলে তা থেকে যদি এখনো ফিরে না আসে, তবে তাদের মাঝে যারা এ কথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আজাবে পেয়ে যাবে। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم তারা কি আল্লাহর কাছে তওবা করবে না এবং কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল দয়াময়। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم মারিয়াম পুত্র মাসিহ তো রসুল ছাড়া কিছুই ছিল না, তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে। তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা, তারা মা ও ছেলে উভয়ই আর দুদশটি মানুষের মতো করেই খাবার খেত। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে তাদের জন্যে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করেছি, অতঃপর তুমি দেখো কিভাবে আজ তাদের দ্বারে দ্বারে ঠোকর খাওয়ানো হচ্ছে। قُلْ أَتَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا نَفْعًا وَاللَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ তুমি বলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং জানেন।
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ غَيْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوا أَهْوَاءَ قَوْمٍ قَدْ ضَلُّوا مِنْ قَبْلُ وَأَضَلُّوا كَثِيرًا وَضَلُّوا عَنْ سَوَاءِ السَّبِيلِ তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কখনো নিজেদের দিনের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে, আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُدَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ بني إسرائيل দের মাঝে আরো যারা মসীহের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা অস্বীকার করেছে তাদের উপর দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখে অভিশাপ দেয়া হয়েছে, কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তারা যে সব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না, তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ইমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতেই বেশি আগ্রহী। তারা নিজেরা নিজেদের জন্য যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন। এসব লোকেরা অনন্তকাল ধরে আজাবই নিমজ্জিত থাকবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون ترى جدي الله تعالى তার নবী ও তার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ইমান আনত তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না, কিন্তু তাদের অধিকাংশ লোকই হচ্ছে গুনাহগার।